গ্রাহক সেবায় দুর্বল ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে আতঙ্কে রয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, SIBL, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, কমার্স ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এবং আরও বেশ কয়েকটি ব্যাংক। আর এদের গ্রাহকরা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে তারা টাকা তোলার জন্য একই সঙ্গে টাকা তোলার জন্য মরিয়া হয়ে উঠছে। আর এদিকে ব্যাংকগুলো তাড়ানো সংকটের কারণে গ্রাহকদের সবগুলো টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না এবং কোনো ব্যাংকই মূলত এটা সম্ভব হয় না। আর এদিকে তাদের এই সংকটটি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সবগুলো ব্যাংকেরই পরিচালনা পর্ষদ বলছেন তারা তারল্য সংকট এড়াতে বাংলাদেশ ব্যাংক সহ বিদেশি সহায়তা পাবে এবং তারা একসময় ঘুরে দাঁড়াবে। মূলত কি বলছে সরকার আর কি বলছে সবগুলো ব্যাংক একসঙ্গে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি কমার্স ব্যাংক সম্পর্কে। কালবেলা পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কি বলা হচ্ছে এখানে আমরা দেখে নিচ্ছি। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সকল শাখা উপশাখা সমন্বয়ে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার 17 নভেম্বর সকালের দিকে এই বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান এবং বিশেষ অতিথি পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া, পর্ষদ কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান FCA। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে ব্যাংকের সার্বিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন। এতে অংশগ্রহণকারী শাখা এবং উপশাখা সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার খাত ভিত্তিক আমানত, ঋণ এবং অগ্রিম, লাভ ক্ষতি, ঋণ আদায়, আমদানি রপ্তানি, রেমিটেন্স অর্জনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। এদিকে যায় যায় দিন পত্রিকায় বলা হচ্ছে কমার্স ব্যাংক এবং আওসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের মধ্যে চুক্তি হয়েছে। এদিকে প্রতিদিনের সংবাদ পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্মী শোষণ কেন্দ্র। কেন বলা হচ্ছে আমরা দেখে নিচ্ছি। চ্যানেল আই অনলাইন পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসবে আরও সহজে, অর্থাৎ বাংলাদেশ কমার্স ব্যাংকের উন্নতিতে কাজ করছে আরও দ্রুত গতিতে। ঢাকা টাইমস পত্রিকায় বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে আর এতে কাজের গতি ত্বরান্বিত হবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষ থেকে। এবার আসা যাক ইউনিয়ন ব্যাংক সম্পর্কে। প্রথমেই দেশ রূপান্তর পত্রিকায় বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদে অষ্টম সভা অনুষ্ঠিত হয়েছে। News 24 বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক PLC এর নবগঠিত পরিচালনা পর্ষদের অষ্টম সভা অনুষ্ঠিত। ইউনিয়ন ব্যাংক PLC এর নবগঠিত পরিচালনা পর্ষদে অষ্টম সভা শনিবার 17 নভেম্বর পর্ষদের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবসা বাণিজ্য বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং ইউনিয়ন ব্যাংকের প্রতি সর্বস্তরে জনগণ আস্থা রাখার ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এদিকে রাইজিং BD পত্রিকা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবরের সংবাদ পরিবেশন করে। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে বলা হচ্ছে 10,000 কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক অর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শরীয় ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রউফ তালুকদারের উপস্থিতিতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO ABM মোজাম্মেল হক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের পরিচালনা মাকসুদা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত sharebazarnews.com একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে। এটি গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের চলমান তারল্য সমস্যা সফল ব্যবস্থাপনা হয়েছে। এখানে বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংক PLC বাংলাদেশ ব্যাংকের পরামর্শ এবং সহায়তায় আমানতকারী এবং বিনিয়োগ অংশীদারদের সহযোগিতায় চলমান তারল্য সমস্যা সফলভাবে ব্যবস্থাপনা করেছে। এর ফলে সর্বস্তরে জনগণের আস্থার ইউনিয়ন ব্যাংকের প্রতি পরিলক্ষিত হচ্ছে। এবার আসা যাক পদ্মা ব্যাংক সম্পর্কে। প্রথমে আমরা দেখে নিচ্ছি কালবেলা পত্রিকা। পত্রিকায় বলা হচ্ছে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কি। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবো,
বলছেন কাজী মোহাম্মদ তালহা, ব্যবস্থাপনা পরিচালক, চলতি দায়িত্ব পদ্মা ব্যাংক। নানা অনিয়ম আর দুর্নীতিতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে ব্যাংকটি। শুধু রাজনৈতিক ক্ষমতায় অপব্যবহার করেই পার পেয়ে গেছে বারবার, বিচারের আওতায় আনা হয়নি কাউকে। বিদেশি বিনিয়োগ আনা সত্ত্বে ব্যাংকটিকে নানা নীতি সারের সুবিধা দেয় বাংলাদেশ ব্যাংক। এই নিউজ থেকে আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন রকম অনিয়মের কারণে মূলত এই পদ্মা ব্যাংকের এই দেউলিয়া হওয়ার একটা কারণ। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা পেতে যাচ্ছে এই পদ্মা ব্যাংক, এবং পেলেই এই ব্যাংকটি ঘুরে দাঁড়াবে বলে আশ্বাস কাজী মোহাম্মদ তালহা, ব্যবস্থাপনা পরিচালকের। এদিকে ডেইলি ইত্তেফাক পত্রিকায় বলা হচ্ছে, এক হওয়ার আগে বিচ্ছেদের পদে এক্সিম এবং পদ্মা ব্যাংক, অর্থাৎ এক্সিম এবং পদ্মা ব্যাংক একত্রিত হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা বিচ্ছেদের মুখে এগিয়ে যাচ্ছে। রাইজিং বিডি পত্রিকায় বলা হচ্ছে, রিটেল এবং ক্ষুদ্র ঋণ চালু করছে পদ্মা ব্যাংক, অর্থাৎ রিটেল এবং ক্ষুদ্র ঋণ চালু করলে পদ্মা ব্যাংক আরও একটু এগিয়ে যাবে বলে আশ্বাস ব্যবস্থাপনা পরিচালকের। এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে, পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা হয়েছে। যেমনটা আমরা এর আগেও জেনেছি যে পদ্মা ব্যাংকের বিভিন্ন রকম অনিয়ম হয়েছে, এবং এই অনিয়মগুলোর কারণে দুদকের মামলা হয়েছে। আশা করা যাচ্ছে এই অর্থগুলো ফেরত আনা সম্ভব হবে, এমনটি আশা করছেন ব্যাংকের কর্মকর্তারা। শেয়ার বিজ পত্রিকায় বলা হচ্ছে, তারল্য সহায়তা চায় গ্লোবাল ইসলামী এবং পদ্মা ব্যাংক। এই তারল্য সহায়তা পেলে পদ্মা ব্যাংক সহ গ্লোবাল যে ইসলামী ব্যাংক আছে তারা ঘুরে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে। এবার আসা যাক SIBL অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বিষয় সম্পর্কে। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে, এবার সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলম মুক্ত নতুন পরিচালক নিয়োগ হয়েছে। আর এই পত্রিকার মাধ্যমে, এই সংবাদের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ SIBL ঘুরে দাঁড়ানোর একটা আশ্বাস পাচ্ছে তারা। দৈনিক আমাদের সময় পত্রিকায় বলা হচ্ছে, টাকা তুলতে গিয়ে SIBL ব্যাংকে লাঞ্ছিত নারী গ্রাহক। এরপর নিউজ বাংলা 24 পত্রিকায় বলা হচ্ছে, তারল্য সংকট, টাকা উত্তোলনে ভোগান্তিতে 6 ব্যাংকের গ্রাহক, তার মধ্যে এই SIBL অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে। অত সুযোগ পত্রিকায় বলা হচ্ছে, টাকা উত্তোলনে ভোগান্তিতে 6 ব্যাংকের গ্রাহক। একই রকম নিউজ এখানে প্রকাশিত হয়েছে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে, এবার এস আলম মুক্ত হলো সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বলা হচ্ছে, শিগগির ঘুরি দাঁড়াবে সোশ্যাল ইসলামী ব্যাংক। NTV অনলাইন পত্রিকায় বলা হচ্ছে, টাকা না পেয়ে চাঁদপুরে SIBL ব্যাংক ঘেরাও করে রেখেছে গ্রাহকরা এবং তারা তালা দিয়েছে। ঢাকা পোস্ট পত্রিকায় বলা হচ্ছে, 7,924 কোটি টাকার ঋণ খেলাপি গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। বার্তা 24.com পত্রিকায় বলা হচ্ছে, SIBL এর নতুন শরিয়া চেয়ারম্যান মুফতি মাহফুজুল হক। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে, SIBL এবং কমার্স ব্যাংকের অস্থিরতা দেখা দিয়েছে। অর্থাৎ বর্তমান একটি সাময়িকভাবে SIBL এবং কমার্স ব্যাংকের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। তারা সবাই একসঙ্গে সবগুলো টাকা উত্তোলন করতে যাচ্ছে, যেটা ব্যাংকের পক্ষে একটি অসম্ভব ঘটনা। এবার আসা যাক ন্যাশনাল ব্যাংক সম্পর্কে। প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক আমাদের সময় পত্রিকায় বলা হচ্ছে, টাকা তুলতে না পেরে আতঙ্কে রয়েছে ন্যাশনাল ব্যাংকের 7,500 গ্রাহক। অর্থাৎ এই ন্যাশনাল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন, তারল্য সংকটের কারণে সবগুলো গ্রাহক একসঙ্গে টাকা উত্তোলন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এই কারণে যেহেতু তারল্য সংকট রয়েছে এই ব্যাংকটির, যার কারণে সব গ্রাহককে একসঙ্গে টাকা দিতে পারছে না তারা। আর এই কারণে ব্যবস্থাপনা পরিচালক আশ্বাস দিয়েছেন যে তাদের ধৈর্য ধরানোর জন্য। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে, বিদেশি তহবিল এনে ঘুরে দাঁড়াতে চায় ন্যাশনাল ব্যাংক। দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে, সাভারে ন্যাশনাল ব্যাংকের ভিতরে গ্রাহকদের বিক্ষোভ। ঠিক একই রকম সংবাদ নিউজ বাংলা 24 বলা হচ্ছে, টাকা না পেয়ে সিলেটের ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের মধ্যে তালা দিয়েছে। যুগান্তর পত্রিকায় বলা হচ্ছে, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নতুন করে হয়েছে। দ্য ডেইলি ইনকিলাব পত্রিকায় বলা হচ্ছে, ব্যাংকে টাকা তুলতে হাহাকার হয়েছে এই ন্যাশনাল ব্যাংকে, যেমনটা এর আগেও আমরা বলেছি। রাইজিং বিডি পত্রিকায় বলা হচ্ছে, ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ। দেশ রূপান্তর পত্রিকায় বলা হচ্ছে, 9 মাসে ন্যাশনাল ব্যাংকে 800 কোটি টাকা পুনরুদ্ধার হয়েছে। এটা গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে, কারণ 800 কোটি টাকা পুনরুদ্ধার করার কারণে গ্রাহকদের মধ্যে একটা স্বস্তি আসবে এবং তাদের টাকা অনেকটাই ফেরত দেওয়া সম্ভব হবে। সমকাল পত্রিকায় বলা হচ্ছে, ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মাল্টি কারেন্সি ডেবিট কার্ড চালু করেছে মাস্টার কার্ড। এটা গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে, কারণ ন্যাশনাল ব্যাংকের সঙ্গে এই ডেবিট কার্ড চালু করলে তাদের কাজে আরো গতি আসবে এবং তাদের যে একতা সেটা আরো বৃদ্ধি পাবে। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বর্তমান তারল্য সংকট রয়েছে এই ব্যাংকগুলোর। এই ব্যাংকগুলো যদি তারল্য সংকট তথা
বিদেশি সাহায্য সহযোগিতা পায় এবং অচিরেই সাহায্য সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, যেমনটা আমরা জেনেছি। তো এটা যদি পায় তাহলে তাদের বর্তমান যে সাময়িক একটা সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা দূরীভূত হবে এবং ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে নতুন করে, এমনটাই আশা করছেন সব ব্যাংকগুলো এবং ব্যাংকের গ্রাহকগণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।